এবার হুগলি জেলার চণ্ডীতলার ভগবতীপুরে ভুয়ো আধার কার্ড সংশোধন কেন্দ্রের হদিশ মিলল। আধার কার্ড সংশোধন করতে লাগছে 500 টাকা, আবার কখনো লাগছে 1000 টাকা। চণ্ডীতলার 1 নম্বর ব্লকের ভগবতীপুর বাজার এলাকায় ভুয়ো আধার কার্ড সংশোধন করা হচ্ছে, এমনই একটা কেন্দ্রের হদিশ মিলল এবং রমরমি এদিনের পর দিন চলছে আধার কার্ড সংশোধনের কাজ। আধার কার্ড সংশোধন করতে কারো কাছ থেকে নেওয়া হচ্ছে 500 টাকা, আবার কারো কাছ থেকে নেওয়া হচ্ছে 1000 টাকা বা তারও বেশি। স্থানীয়দের অভিযোগ, সরকারিভাবে আধার সংশোধন করতে গেলে যেখানে নাম মাত্র 50 টাকা দিতে হয়, সেখানে কিভাবে এরা এত টাকা নিচ্ছে? সরকারি অনুমোদিত আধার কার্ড সংশোধন কেন্দ্র ছাড়া কিভাবে একটি দোকানে আধার কার্ড সংশোধনের কাজ হচ্ছে? পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে অবৈধভাবে চলছে আধার কার্ড সংশোধনের কাজ। যদিও দোকানের মালিক বুবাই রায়ের দাবি, সাধারণ মানুষের সুবিধার্থে আধার কার্ড সংশোধন করছেন তারা। যে যেমন টাকা দিচ্ছে তারা নাকি সেই রকমই টাকা নিচ্ছে, এক্ষেত্রে তারা কোনোভাবে কোনো টাকার পরিমাণ ধার্য করছে না, তবে বৈধ কোনো সরকারি অনুমোদন নেই তার কাছে, এমনই কিন্তু হদিশ পাওয়া গেছে দোকানদারের কাছ থেকে। তাহলে কিভাবে আধার কার্ড সংশোধন করার কাজ চলছিল দিনের পর দিন, এই নিয়ে এখন প্রশ্ন উঠছে। আধার কার্ড সংশোধন করার জন্য শুধুমাত্র ব্যাংক পোস্ট অফিসের কোনো সরকারি কর্মীকে অথবা ইউনিক ডিভাইসের এই আইডেন্টিফিকেশন অর্থাৎ ইউডিআই আইডি দেওয়া হয়, যার মাধ্যমে আধার কার্ড সংশোধন করতে পারেন সংশ্লিষ্ট সরকারি কর্মীরা, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। সূত্রের খবর, সেই ইউডিআই আইডির লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে দেন সরকারি কর্মীরা। আবার কোনো কোনো ইউডিআই হ্যাক করেও আধার কার্ড সংশোধন করার কাজ চলছে হাটে বাজারে। আর এইভাবেই আধার কার্ড সংশোধনের নামে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার আর্থিক প্রতারণার ঘটনা ঘটে যাচ্ছে বিভিন্ন প্রান্তে। চণ্ডীতলার ভগবতপুরে ভুয়ো আধার কার্ড সংশোধন কেন্দ্র প্রসঙ্গে চণ্ডীতলার 1 নম্বর ব্লকের আধিকারিক নরোত্তম বিশ্বাস জানান, এই ধরনের ঘটনা এলাকায় আগেও ঘটেছে, তার ব্যবস্থা নেওয়া হয়েছিল, তবে পুনরায় আবারও এই ঘটনা ঘটলো। যদিও ভুয়ো আধার কার্ড সংশোধন কেন্দ্রের খোঁজ মিললে প্রশাসন কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। সরকারি সেন্টারে ইউআইডি থেকে দিয়েছে, ইউআইডি অনুমতি আছে, না না দাদা নেই, আমাদের নেই ডকুমেন্টস নেই দাদা। কী ব্যাপার করছেন? আধার কার্ড মানুষের চাহিদা যে করছি, মানুষের চাহিদা না থাকলে করবো না। ওরম কে অভিযোগ করেছে বলো, না তাদেরকে আনতে হবে দাদা, কে অভিযোগ করেছে বলো। মানুষের আমরা মানুষের চাহিদা আছে, আধার কার্ড করে দিচ্ছি, মানুষ যদি চাহিদা না থাকে তাহলে আধার কার্ড আর করবো না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি আধার লিঙ্ক করাতে এসেছিলাম, তো রেট তো অনেক বলছে, কী বলছে? বলছে 450 টাকা লিঙ্ক করছে, তবে সবার জন্য তো হবে না, নাই গরিবদের জন্য হবে 800 টাকা করে, অন্য জায়গায় 60 টাকা 50 টাকা করে নিচ্ছে, এই নিয়ে বেশি নিচ্ছে নাই। দোকানদারকে প্রশ্ন করলে দোকানদার কী বলছে? বলছে 800 টাকাই দিতে হবে, 450 টাকা করতে এসেছিলেন এখানে ওই আধার কার্ডে। আমাকে 4 নম্বর ফর্ম দিয়েছে, আমি জিজ্ঞাসা করলাম কখন আসবে, তা আমাকে বললো মানে তুমি ঘন্টা দুয়েক পরে আসবে, 11টায় ফর্ম দিয়েছে, 10 মিনিট বাকি, আর এখন এই 1:30টার সময় আসবে, বলছে তোমার এখন হবে না, 6 জনের পরে হবে। খরচা কত? 450 টাকা। সরকারি খরচ কত জানে? সরকারি রেট কত? 50 থেকে 100 টাকা হায়েস্ট, তার উঠতে নয়। ঠিক আছে, বেশি নিচ্ছে এটা, এটা মানে সরকার যদি না এ করে আমি করবো কি? হুগলির চণ্ডীতলা থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট, সঠিক বার্তা।